वेलकम टू माई किचेन। आज আমি তোমাদেরকে একটা মিষ্টি রেসিপি দেখাচ্ছি, রসগোল্লা। তো একদমই কিন্তু ময়দা ছাড়া, শুধুই ছানা দিয়েই আমি করেছি। তো সবাইকে প্রথমেই জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, বড়দিন আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো চলো শুরু করা যাক ভিডিওটা। দশমীতে মিষ্টি হবে না, এটা তো হতেই পারে না, আর বাঙালিদের রসগোল্লা তো ফেমাস, তো সেটাই আমি আজকে তোমাদের করে দেখাবো। আমি প্রথমে ছানা তৈরি করে নিয়েছি। ছানাটাকে এইভাবে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছ এই হাতের এই জায়গাটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ম্যাশ করব। তাহলে কিন্তু কোনো রকমভাবে লামসও থাকবে না, খুব সুন্দর সফট হবে। আমি কিন্তু ময়দাতে কোনো রকম ময়দা ইউজ করব না, শুধুই ছানা দিয়ে কিন্তু আমি রসগোল্লাটা তৈরি করব। তো সেটাই কিভাবে তৈরি করছি তোমরা ভালো করে দেখে নাও। তোমরাও তাহলে দোকান থেকে না কিনে বাড়িতে কিন্তু তৈরি করতে পারবে। এরকমভাবে হাতের সাহায্যে ভালো করে মিনিট দশেক মতন আমি ম্যাশ করে নেব। মিনিট দশেক মতন আমি করে নেবো এই কারণের জন্যে, হাতের সাহায্যে, যাতে কোনো রকম ছিঁড়ে না যায়। যখন আমি জলে দেবো তখন যাতে, শিরাতে দেবো তখন যাতে ছিঁড়ে না যায়, সেই কারণের জন্য আমি ভালো করে 10 মিনিট মতন করে নেব। করে নাও হয়ে গেলে এরকমভাবে থালা পাকে আমি মিনিট পাঁচেক মতন রেখে দেবো। দিয়ে ওটাকে আবার একটু আলতো হাতে এরকম মেখে নেব, নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তোমরা দেখেই বুঝতেই পারছো আমি কোনো রকম কিন্তু ময়দা ইউজ করিনি, না অন্য কোনো ফ্লাওয়ারও ইউজ করেছি, কোনো কিছুই আমি ইউজ করিনি, শুধুই ছানা দিয়ে করছি। দেখে নাও, ভালো করে এরকম করে গোল করে নেবো যাতে কোনো রকমভাবে কোনো ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু ফেটে যাবে। দেখতেই পাচ্ছো কোনো রকম ক্র্যাক হচ্ছে না শুধু ছানা দিয়ে। অনেকেই বলে যে শুধু ছানা দিয়ে করলে ক্র্যাক হয়ে যায়, ফেটে যায়। তো আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে কোনো রকম ক্র্যাক ছাড়াই, কোনো রকম ভেঙে যাওয়া ফেটে যাওয়া ছাড়াই আমি কিন্তু রসগোল্লা তৈরি করছি বিনা ময়দায়, শুধু ছানা দিয়ে। দেখতেই পাচ্ছো আমার হয়ে গেছে। এইবারে হাফ কাপ মতন আমি চিনি অ্যাড করলাম, দিয়ে হাফ কাপ মতন আমি জল দিয়ে শিরাটা তৈরি করতে দিয়ে দিলাম। আমি কিন্তু 500 গ্রাম দুধেতে, 500 লিটার দুধেতে কিন্তু করেছি, এর বেশি করিনি। 500 লিটার দুধেতে যেটুকু ছানা হয়েছে আমি সেইটুকু ছানাতেই কিন্তু করে দিচ্ছি। এর মধ্যে চিনি শিরাটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে আমি 2টো এলাচ আমি দিয়ে দিলাম যাতে স্মেলটা খুব ভালো হয়, সেই কারণের জন্যে। দেখতে পাচ্ছ শিরার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কালার ইউজ করব না, তো দেখলেই তোমরা বুঝতে পারবে যে নলেন গুড়ের যে রসগোল্লা হয় ঠিক সেম টু সেম সেই রকমই হবে। অনেকে কালার ইউজ করে, আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করব না। এইবারে যে ছানার যে বোলগুলো করে রেখেছিলাম আমি সেইগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রায় 20 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। যখন চিনি শিরাটা পুরোটা অ্যাবজর্ব হয়ে যাবে, তোমরা দেখতেই পাবে কি সুন্দর টোপা টোপা হয়ে যাবে, দেখেই মনে হবে যে বাইরের কেনা রসগোল্লা। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট দশেক মতন। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কালার ইউজ করিনি, কিন্তু তবুও কিন্তু দেখে মনে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। রসগোল্লাগুলোও কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে টোপা টোপা হয়ে গেছে, চিনি শিরাটাও কিন্তু প্রায় টেনে এসেছে। আমি সবটা কিন্তু চিনি শিরা দেখতেই পাচ্ছ 20 মিনিট মতন ফোটাবার পর আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম।
দেখতেই পাচ্ছ চিনির শিরাগুলো সবগুলো টেনে নিয়েছে এবং কালারটাও কত সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ।